आपके प्रधानमंत्री आवास योजना को बंगला आवास योजना बनाया कि नहीं बनाया, और घर मिला क्या? मिला क्या आपको? घर नहीं मिला, कटमनी मिला आपको, नहीं टीएमसी को। বঙ্গ বিজেপিকে দেওয়া হলো নয়া দাওয়াই, কত টার্গেট বাতলেন অমিত শাহ, জেপি নাড্ডা। তিনটে মন্ত্র, এবার কি বিজেপি, বাংলার বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে? উপরতলার ভরসায় ঢিলেমি আর বরদাস্ত নয়, দায়িত্ব এবার অনেক বড়। যে পথ অমিত শাহ দেখালেন তা মানতে পারলে বঙ্গ বিজেপি কিন্তু ইতিহাস করবে। হাতে গোনা আর কয়েকটা মাস বা কয়েকটা দিন বলতে পারেন। বঙ্গ বিজেপির প্রিপারেশন কি? বিধানসভা নয়, এটা লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন মানেই বিজেপির কোর্টেই অনেকটা বল। বাংলার টিম বিজেপি কিভাবে ব্যবহার করবে সেই অ্যাডভান্টেজকে? শক্তিশালী শাসক দল তৃণমূল কংগ্রেস, আর সেখানে বিজেপির একটা ভুল মানেই বাংলায় আবারও ঘাস ফুলের রমরমা। 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক পরে হিংসা অত্যাচার, সেই সিঁদুরে মেঘ দেখতে পেলে আবার কি ভয় পেয়ে পিছিয়ে যাবেন নাকি বিজেপির নেতা কর্মীরা? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এলেন আর যেন আপাদমস্তক ঝাঁকিয়ে দিয়ে গেলেন বাংলার বিজেপির গোটা সংগঠনটাকে। জাস্ট তিনটে মন্ত্র, অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা, যে রোড ম্যাপ দেখালেন, যে ভোকাল টনিক দিলেন বিজেপির বাংলার নেতাদের, সেটা শুনে গায়ের রক্ত গরম হয়ে গেলেও মাঠে নেমে কাজ করাটা যে খুব একটা সহজ হবে না বলছেন রাজনৈতিক মহল, তাই এটা আপনি অনায়াসেই বলতে পারেন এবার বাংলায় বিজেপির অগ্নি পরীক্ষা। গোটা দেশের জন্য জার্নিটা গত দুবারের লোকসভা নির্বাচনে জিতে বিজেপির পক্ষে অনেকটাই মসৃণ বা স্মুথ হলেও বাংলার জন্য কিন্তু নয়, আর এটাই হলো বাস্তব ছবি। অমিত শাহ তিনটে মন্ত্র দিয়েছেন আর গোল সেট করে দিয়েছেন বাংলার জন্য 35টা আসনের, এমনটাই সূত্রের খবর। এর মানে বাংলায় রয়েছে 42টা লোকসভা আসন, যার মধ্যে বিজেপির লক্ষ্য 35টা। যদিও বা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি 35 কি সাড়ে তিনটে আসনই পাবে কিনা সন্দেহ। এখন বঙ্গ বিজেপির যা সংগঠনের অবস্থা তাতে এই টার্গেট অ্যাচিভ করা নিয়ে বেশ জোরালো সন্দেহই প্রকাশ করছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু তারা এটাও বলছেন চেষ্টার মতো চেষ্টা করলে আর সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোলে কোনোটাই অসম্ভব নয়, অনেক কঠিন যুদ্ধেই জেতা সম্ভব। অমিত শাহ বলে দিলেন প্রথম হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, বর্তমানে দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া ইজ মাচ বিগার দ্যান এনিথিং। বঙ্গ বিজেপির মূল ফোকাসেই থাকবে ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, এমনকি হোয়াটসঅ্যাপও, যেখানে হবে দু ধরনের প্রচার। প্রথম, তৃণমূলের দুর্নীতিতে বড় ফোকাস, শুধুমাত্র সংবাদ মাধ্যমেই ভরসা না রেখে নিজেদেরই উদ্যোগ নিয়ে তৃণমূল এবং রাজ্য সরকারের উপর অভিযোগ থাকা বিভিন্ন দুর্নীতির খবর সাধারণ মানুষের সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য দলের আইটি সেলকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বাংলার শাসক দলকে কটাক্ষ করে বলেছেন মানুষকে আর ভুলিয়ে রাখা যাবে না। এর মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা বড় বড় স্ক্যামই হবে বিজেপির এবারের ভোট বৈতরণী পার হওয়ার একটা বড় হাতিয়ার। দুই, কি কাজ করেছে মোদি সরকার? জানা যাচ্ছে মঙ্গলবার দুপুরে জাতীয় পাঠাগারে দলের আইটি সেলের কর্মীদের অন্তত 2 ঘন্টা ধরে বৈঠক করেন শাহ এবং নাড্ডা। সূত্রের খবর, প্রায় 1500 আইটি কর্মীকে তারা পাখি পরানোর মতো করে পরান যে সোশ্যাল মিডিয়ায় কি কি, কোন কোন ইস্যু বেশি করে পোস্ট করতে হবে, কেন করতে হবে, মানে তার গুরুত্ব ঠিক কি, তার প্রভাব ঠিক কি। মোদি সরকার এতদিনে সাধারণ মানুষের উপকারে কি কি কাজ করেছেন? সম্প্রতি আপনারা অনেকেই শুনে থাকবেন যে সংসদে পাশ হয়েছে ন্যায় সংহিতা বিল। সেটা কি? তাতে সাধারণ মানুষের কিসের লাভ? এটার উপর বেস করে সাধারণ মানুষ কি ভোটমুখী হবে বিজেপির? কত বড় পরিবর্তন আসতে পারে এই ন্যায় সংহিতা বিল একবার আইনে পরিণত হয়ে গেলে? এইটা মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে হবে, ব্যাখ্যা করতে হবে। রাজনৈতিক মহলের দাবি, আসলে এবার বাংলার মানুষের কাছে নতুন একটা ন্যারেটিভ বা ধারণা তৈরির চেষ্টা করছে বিজেপি। দুই, ওপরতলায় নভরসা, মোদের নামেই ভোট চাওয়া আর ওপরতলার নেতারা এসে সবটা গুলিয়ে খাইয়ে দেবে, এসব আর চলবে না বাংলার বিজেপির সংগঠনে। পরিষ্কার সুস্পষ্টভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন শাহ এবং নাড্ডা।
কেন্দ্রীয় সরকার বা কোনো তদন্তকারী সংস্থার উপরে নির্ভর করে নির্বাচনে লড়ার কথা ভাবলে একেবারেই চলবে না। রাজ্য নেতৃত্বকে নিজেদের জোরেই ভোট লড়তে হবে, একেবারে কড়া নির্দেশ, সেই সঙ্গে তৃণমূল স্তরে সংগঠন মজবুত করায় রাজ্য নেতাদের উপর প্রেশারটা বাড়িয়ে দিলেন অমিত শাহ। বলা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই আপনাদের পাশে থাকবে, কিন্তু কেন্দ্রীয় সরকার নয়। অনেকের মতেই শাহের এই বার্তা রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে হয়তো হতাশাজনক হলেও হতে পারে, কিন্তু অনেকে এটাও বলছেন ওপর থেকে ক্রমাগত সাপোর্ট এলে বাংলার নেতারা নিজেদের 100% হয়তো কোনোদিনই দেবেন না। সেটা ভেবেই হয়তো শাহের এমন কড়া ডোজ। বিজেপি সূত্রে খবর, শাহ যা বলেছেন তার মর্মার্থ হল সংগঠনকে শক্তপোক্ত করে তৃণমূলকে রাজনৈতিকভাবে হারাতে হবে, রাতারাতি কোনো বদল সম্ভব নয়, আর এমনটা আশা করাও ঠিক নয়। তিন, 24-35 বিজেপি পারবে তো? তৃণমূল কংগ্রেস আবারও বাঙালিয়ানায় শান দেওয়া শুরু করে দিয়েছে, যেটা ছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অস্ত্র। আবার বিজেপিকে হিন্দিভাষী দল বলে দূরে সরানো, বিজেপি না বোঝে বাঙালির আবেগ, বিজেপি না বোঝে বাঙালির কালচার, এই মন্ত্রটাই মানুষের মাথায় আরো একবার ঢুকিয়ে দেওয়া। যারা ভালো করে বাংলা বলতে পারে না তারা আবার বাংলার উন্নতি করবে, এমনটাই তো প্রচার করেছিল বাংলার শাসক দল, বিশেষ করে গ্রামগঞ্জগুলোতে। আর সেখানেই 200 আসন পাওয়ার হুঙ্কার দেওয়া বিজেপিকে থামতে হয়েছিল 77টা আসনে। তারপর তথাগত রায়ের মতো বিজেপির প্রবীণ নেতারা প্রকাশ্যে বলেছিলেন প্রচারে হিন্দির আগ্রাসনী কাল হয়েছে বাংলায়। এবারও কলকাতার গীতা পাঠ নিয়ে সুদূর কোচবিহার থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করাচ্ছে ফুটবল খেলা ভালো। এই উদয়ন গুহ এককালে বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক করতেন, তার উক্তি নিয়ে তাকে আক্রমণ করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বামপন্থী প্রোডাক্টও বলেন। এরপরই তৃণমূল ধরে নেয় চট করে ইস্যুটা। তারা বলেন স্বামীজির অপমান, অমিত শাহ এবং জেপি নাড্ডার কলকাতার সফরের দিনই স্বামীজির অপমানের বিরুদ্ধেই হাতে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে যুব তৃণমূল। এই হেন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন নতুন মোড়কে পুরনো লাইনেই চলতে চাইছে দুই ফুল। গীতা পাঠকে যেমন সনাতন সংস্কৃতি বলে উল্লেখ করেছিল বিজেপি, তেমনই তৃণমূলও নামলো বিবেকানন্দ ফুটবল নিয়ে। তাই এবার বিজেপিকে খুব সাবধানে পা ফেলতে হবে, আলটপকা মন্তব্য বাঙালি মনীষীদের নিয়ে করলেই ওত পেতে রয়েছে শাসক দল, সেটাই হয়ে যাবে ভোটের আগে বড় ইস্যু। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিজেপি যেমন হিন্দুত্বের লাইনে অনর, তেমন তৃণমূলও বাংলা লাইনেই থাকতে চাইছে, কারণ দুটো লাইনই পরীক্ষিত এবং সম্পূর্ণ সেফ বা নিরাপদ। শাহ তো দেখিয়ে দিলেন ইনিশিয়াল এবং বেসিক একটা রাস্তা রাজ্য বিজেপিকে, কিন্তু আদা জল খেয়ে তো লাগতে হবে বাংলার নেতাদেরই। বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কর্মীদের জন্য এরকম একটা কর্মশালা খুব জরুরি ছিল। এবার দেখার বঙ্গ বিজেপি শুধু কথায় নয় কাজে কতটা এগোতে পারে। রিপোর্ট প্রথম কলকাতা।